সন্ত্রাসবাদী শান্তি পক্ষা নিজ প্রাণ সন্ত্রাসবাদী শান্তি পক্ষা নিব গান্ধীজির বিরুদ্ধে মন্তব্য করা হলো কেন বিজেপি জবাব চাই জবাব দাও সন্ত্রাসবাদী শান্তি পক্ষা হাই হাই হোয়াটসঅ্যাপে শান্তি পক্ষা হাই হাই সন্ত্রাসবাদী শান্তি পক্ষা মুর্দাবাদ সন্ত্রাসবাদী শান্তি পক্ষা দূর হাটো গান্ধীজির বিরুদ্ধে মন্তব্য করার জন্য এর আগেও দেখতে পেরেছি বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি প্রজ্ঞা ঠাকুর বিজেপির সাংসদ বর্তমানে ওনার খুব প্রশংসায় পঞ্চমুখ থাকেন, যদিও ওনার উপরে এর আগেও মেলাগাঁও ব্লাস্ট কেসের মধ্যে ওনার নামের উপর অভিযোগ রয়েছে এবং 26/11 মুম্বাই অ্যাটাকের মধ্যে হেমন্ত কারকারে যে শহীদ হয়েছেন পুলিশ অফিসার সাধ্বী প্রজ্ঞা ওনার বক্তব্যের মধ্যে বলেছেন যে ওনার অভিশাপের ফলে যে হেমন্ত কারকারের মৃত্যু হয়েছে, এইসব টেরোরিস্টকে নরেন্দ্র মোদীজি কন্ডেম করার পরিবর্তে ওনাকে আরও ভালো স্থান দিয়েছেন ডিফেন্সের মধ্যে কনসালটেশন ডিপার্টমেন্টের মধ্যে ওনাকে স্থান দিয়েছেন এবং ওনাকে একটা এমপির টিকিট দিয়ে ওনাকে পুরস্কৃত করেছেন। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে ওনার প্রতি ইমিডিয়েট অ্যাকশন এবং ওনার অ্যারেস্ট দাবি করছে, ওনাকে যাতে এমপি পদের থেকে এক্সপেল করা হয় এবং বিজেপি পার্টি থেকে এক্সপেল করা হয়। সন্ত্রাসবাদী শান্তি পক্ষা দূর হাটো